আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ শুক্রবার, লাউ রান্না করব রুই মাছের মাথা দিয়ে। সবাইকে আমার ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আমার ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখুন, আর রান্না করব পালং শাক। লাউ বসাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচামরিচ খেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প করে আদা রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনে গুঁড়া, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া দিব, একদম সামান্য অল্প। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ দিয়েছি, এখন
ভালো করে নেড়ে চেড়ে দিব। রুই মাছের মাথা দিয়ে রান্না করব। লাউটা অনেক কচি লাউ ছিল, মাছের মাথা দিয়ে দিয়েছি দুইটা আস্ত বড় বড় রুই মাছের মাথা। লাউটা অনেক কচি ছিল, পানি দেইনি, একটু পানি উঠেছে। মাছের মাথা এভাবে ভেঙে ভেঙে রান্না করলে লাউয়ের তরকারি অনেক টেস্ট হয়। হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিব। লাউয়ের তরকারি বাটিতে বেড়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। একদম কচি লাউ ছিল, এটা আদর আমার বোনের ছেলে। আদর সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম, আমি একটি মোবাইল কিনেছি, আমি এখন মোবাইলটি দেখাবো। দেখাও। এটা অপো। আদর বলতেছে আদর একটা মোবাইল কিনেছে, অপো মোবাইল, সেটা সবাইকে দেখাবে। আচ্ছা দেখাও। তার সাথে হেডফোন ফিরে দিছে, এটা মামু আমাকে সারপ্রাইজ দিছে, আমি তখন মাদ্রাসা ছিলাম। ও বলতেছে আর আম্মু ওকে সারপ্রাইজ দিয়েছে, এটা ও নিয়ে আসছে, ও জানে না রাত্রে, এখন সবাইকে দেখাবে। ভালো নাকি মোবাইল? কি মোবাইল বলো তো? অপো। এদিকে তাকায় বলো। অপো মোবাইল। অপো মোবাইল, ও আচ্ছা। ভালো নাকি মোবাইল? হ্যাঁ দেখেন আমার মোবাইলটি। এই তো আদরের মোবাইল, আদরের মোবাইল পেয়ে অনেক খুশি হয়েছে। হ্যাঁ চালু করেছ? জি। ও সবাইকে দেখ, মোবাইলের সাথে কি দিয়েছে আদর? এই যে হেডফোন দিয়েছে, কভার দিয়েছে, তাই আর একটা চার্জার দিয়েছে। চার্জার দিয়েছে? চার্জার। আচ্ছা, মোবাইল পেয়ে তোমার অনুভূতিটা বলো। অনেক খুশি, আমি রাত্রেবেলা ঘুমাইতে পারিনি মোবাইলের জন্য। মোবাইলের জন্য ঘুমাইতে পারো নাই কেন বলো?
খুশিতে খুশিতে ও বলতেছে, আদর বলতেছে যে অনেক খুশিতে রাত্রে ওর ঘুম আসে নাই, তাই সবাইকে বলতেছে সকালবেলা খালামুনি আমি মোবাইলটা একটু সবাইকে দেখাবো, সেজন্য সবাইকে দেখিয়ে দিল। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন বেশি বেশি, এ পরবর্তী যাতে আমাদের ভিডিওটি যাতে মিস না হয়। সবাইকে সালাম আলাইকুম। এখানে পালং শাক ভাজি করবো, কড়াইতে তেল দিয়ে 4-5টা শুকনো মরিচ দিয়েছি, এখন রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। আজকে শুক্রবার, আমাদের এখানে গ্যাস থাকে না, অবশ্য প্রতিদিনই থাকে না, তাই এলপি গ্যাসে বসায় দিয়েছি রান্না। তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি, এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পালং শাকটা, এখন দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো শাক হয়ে গেছে, এখন নিয়ে আসলাম। আজকে দুপুরে খাবো আমরা লাউ আর পালং শাক।